প্রকাশ্যের আজকে চুমু খাওয়া নিয়ে মুখ খুললেন শুভশ্রী। পরিণীতা থেকে ইন্দুবালা, নানান চরিত্রে সাবলীল অভিনয়ের পাশাপাশি স্বামী সন্তানকে নিয়ে সুখী গৃহকোণ, সবেতেই বেশ পটু রাজকরণে শুভশ্রী। কিন্তু ফের নতুন বিতর্কে ট্রোলের মুখোমুখি হতে হলো তারকা দম্পতিকে। ঘটনার সূত্রপাত গত 21 ফেব্রুয়ারি, রাজের জন্মদিনে সারপ্রাইজ হিসেবে বিশেষ আয়োজন করেছিলেন নায়িকা, আর সেখানেই একটি ছবিতে স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে দেখা গিয়েছিল তাকে, আর তাতেই ঘটে বিপত্তি। ছবি ঘিরে শুরু হয় ট্রোল, কেউ বলেন সবটাই লোক দেখানো, আবার কারোর কারোর মন্তব্য লাজলজ্জার বালাই নেই, এ কেমন বিধায়ক। নীরব না থেকে ট্রোলের জবাবে ময়দানে নামলেন শুভশ্রী। নিন্দুকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই, জীবনের প্রতিটা মুহূর্ত নিজেদের জন্য বাঁচি, তাই এ ধরনের কুকথায় খুব একটা পাত্তাও দিই না। প্রসঙ্গত, এর আগেও নানা কারণে শুভশ্রীকে কটাক্ষের শিকার হতে হয়েছে, তবে বরাবরই অভিনেত্রী জবাব দিয়েছেন নিজের মতো করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।